Assalamualaikum warahmatullahi wabarakatuh. BD Technology channel এ আপনাদের জানাই স্বাগতম। আমার চ্যানেলে যারা নতুন আর ভিডিওটা যারা নতুন করে দেখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তারা যেন আমার চ্যানেলটা সাপোর্ট করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে রিপোর্ট কিভাবে করবেন। আমরা অনেক সময় আমরা রিপোর্টের যে নিয়মগুলো আছে সেগুলো জানি না, কোন অ্যাকাউন্টে কোন পোস্টে কোন পিকচারে কী রিলেটেড রিপোর্ট করতে হয় সেটা আমরা জানি না অনেকে। আবার যারা জানি তারা তো অবশ্যই স্পেশাল, আর যারা জানি না তারা তো এই নলেজটুকু আমি বেসিক ধারণাটুকু আপনাদেরকে দেবো। তো এটা নিয়ে আজকের আমার এই একটা ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল অংশে চলে যাই। আমি অনেক কষ্টে একটা স্ক্রিপ্ট লিখছি, আপনারা দেখা আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু সকল রিপোর্টের নিয়ম আমি লিখে ফেলছি, এই দেখেন, নুডিলিটি, তারপর অ্যাডলার্ট, তারপর সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা শেয়ারিং প্রাইভেট ইমেজ, তারপর ভায়োলেন্স, হ্যারাসমেন্ট, সুসাইড, স্প্যাম, ফলস নিউজ, এইখানে যতগুলো মানে ফেসবুক অ্যাকাউন্টে যেই সকল রিপোর্টগুলো করা লাগে সেই সকল রিপোর্ট নিয়ে আজকের এই ভিডিও। তো আমি এখানে এই যে স্ক্রিপ্টটা লিখছি, স্ক্রিপ্টটা পুরোপুরি আমি আপনাদের মধ্যে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন এবং এখান থেকে নিয়ে আপনারা যদি এই রিপোর্টগুলো অর্থ পড়েন, পড়লে অবশ্যই বুঝতে পারবেন কোন অ্যাকাউন্টে কোন পোস্টে কোন পিকচারে কী রিলেটেড রিপোর্ট দিলে অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত, যদি আমি আপনাদেরকে মুখে মুখে বলে দিই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো তাই ভিডিওটা লম্বা করতে চাই না, এখানেই ভিডিওটা আমি শেষ করে দেব। তো অবশ্যই আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।